এই গল্পটা আমাদের শ্রদ্ধেয় স্যার অনির্বাণ পাল এবং তার অঙ্কন প্রতিষ্ঠান আর্টল্যান্ডকে উৎসর্গ করা হলো। তার সহযোগিতা পেয়ে আমরা সত্যি কৃতজ্ঞ। সে অনেক কাল আগের কথা, পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় একটি নদীর ধারে অবস্থিত এক অঞ্চল গনগনি। তখনও সেটি এত প্রসিদ্ধ হয়নি। রুক্ষ প্রকৃতির কোলে অবস্থিত অর্জুন আর শালের সমাবেশে এলোমেলো ঢেউ খেলানো লাল ভূমির সন্নিবেশে গনগনি যেন মানুষ আর প্রকৃতির মেলবন্ধনের উজ্জ্বল উদাহরণ। সেই গনগনিতে প্রৌরভ প্রভাত চৌধুরী বাস করেন তার পরিবারের সাথে। তার একমাত্র আদরের নাতি 7 বছরের বুবলু স্কুল ছুটিতে কলকাতা থেকে দাদুর কাছে ঘুরতে এসেছে। একদিন বিকেলবেলা খোয়াইয়ের উঁচু নিচু জমিতে হাঁটতে হাঁটতে বুবলু তার দাদুকে জিজ্ঞেস করল, দাদু, আজকে আমাদের গনগনি যেন বসন্তে আরো সুন্দর লাগছে, বলো? প্রভাত বাবু হেসে বললেন, সে আর বলতে দাদু ভাই, আমাদের গনগনি তো মেদিনীপুরের রানী, আর বসন্তের ছোঁয়ায় তা আরো সুন্দর হয়ে উঠেছে। আচ্ছা দাদু, আমাদের গনগনি তো এত সুন্দর, তাহলে অন্য জায়গার মতো লোকজন ঘুরতে আসে না কেন? আর জানো তো, আমাদের কলকাতায় তো আমার বেশিরভাগ বন্ধুরাই গনগনির নামই শোনেনি। প্রভাত বাবু একটু গম্ভীর হয়ে বলেন, এটা তুমি একদম ঠিক বলেছো দাদু ভাই। আসলে কি জানো তো, লোকজন আজকের দিনে সেটাই বিশ্বাস করে যেটা বেশি শোনে আর দেখে। আমাদের গনগনির তো কোনো প্রচার নেই, তাই কেউ এর খবরও জানে না। আমাদের কিছু একটা করা উচিত যাতে গনগনির নামও চারিদিকে ছড়িয়ে পড়ে আর অনেক লোক এখানে ঘুরতে আসে। প্রভাত বাবু একটু গম্ভীর হয়ে বলেন, কিন্তু সেটা কি? এরপরে একদিন সকালে প্রভাত বাবু সত্য চায়ের কাপে চুমুক দিয়েছেন, এমন সময় বুবলু ছুটে এসে উত্তেজিত হয়ে তাকে বলল, দাদু দাদু, এই দেখো আজকের খবরের কাগজে কি খবর বেরিয়েছে। প্রভাত বাবু ব্যাংকের উচ্চপদস্থ কর্মচারী, রিটায়ার্ড করেছেন এই বছর 2 হলো। কোনো কিছুতেই তিনি খুব একটা উত্তেজিত হন না। নাতির হাত থেকে খবরের কাগজটা নিয়ে দেখলেন, হেডলাইনে রয়েছে গনগনিতে গুপ্তধন। প্রভাত বাবু নির্লিপ্তভাবে বললেন, খবরের কাগজগুলোর আর খবর পায় না দেখি আজকাল। এর বেশ কিছুদিন পরে প্রভাত বাবু আর তার নাতি বিকেলে ঘুরতে বেরিয়েছেন, এমন সময় দেখলেন রাস্তায় বেশ ভিড়। এক ব্যক্তি অতি দ্রুত পদে বিনোদ বাবুর কাছে এসে তাকে উদ্দেশ্য করে বললেন, নমস্কার, আপনি প্রভাত চৌধুরী তো? আমি খবর এখন চ্যানেলের রিপোর্টার, খবরের কাগজে একটা নিউজ দেখে এখানে ছুটে এসেছি। এখানে এসেই কয়েকজনের সাথে কথা বলতে সকলেই বললেন আপনি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনার পরিবারের এখানে বড় জমিদারি ছিল, তাই আপনার খোঁজেই আসছিলাম। তা আপনার এখানে গুপ্তধনের বিষয়ে কি মত? প্রভাত বাবু নাতির দিকে একবার তাকালেন, তারপরে বললেন, আমার বাপ দাদার মুখেও শুনেছি গুপ্তধনের গল্প, তাই এত প্রাচীন স্থানে গুপ্তধন পাওয়ার খবরে আমি বিশেষ অবাক হইনি। জনৈক ব্যক্তি অবাক হয়ে বলল, তার মানে আপনি বলতে চাইছেন এই গনগনির মধ্যে লুকোনো আছে গুপ্তধন? যদি এটা সত্যি হয় তাহলে এই গনগনি তো নিমেষে একদম বিখ্যাত হয়ে যাবে মশাই, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসবে এখানে। প্রভাত বাবু একটু ভেবে বললেন, সেটাই তো কৌতূহলী মানুষের স্বভাব। জনৈক ব্যক্তি আবার বলল, আর একটা প্রশ্ন করছি স্যার, আপনি তো বহুদিন ধরে এখানে আছেন, আপনার কি মনে হয় এই গুপ্তধনের সন্ধান কোথায় পাওয়া যেতে পারে? প্রভাত বাবু বললেন, দেখুন এই গনগনি পুরোটাই একটা গুপ্তধনের ভাণ্ডার, তবে
উত্তরের দিকে একটি মা কালীর পুরনো মন্দির আছে, সেই স্থানে গুপ্তধনের সম্ভাবনা বেশি। একটু ফুফাত বাবুর কথা শুনে রিপোর্টার যেন তখন প্রায় আনন্দে আত্মহারা। ব্রেকিং নিউজের লোভে সে প্রায় খুশিতে আটখানা হয়ে তড়ি ঘড়ি চলে যেতেই বুবলু প্রভাত বাবুকে বলল, দাদু, গ্রামের কালী মন্দিরে তো আমরা কতবার পুজো দিতে গেছি, ঘুরতে গেছি, তখন তো তুমি কখনো গুপ্তধনের কথাটা বলনি আমাদের কাছে, যেটা ওই লোকটাকে বললে। প্রভাত বাবু জোরে হেসে বলেন, ও কিছু না দাদু ভাই, পরে তোমায় সব বুঝিয়ে বলবো, এখন বাড়ি চলো, তোমার ঠাম্মা আবার খাবার নিয়ে বসে থাকবে। সেদিন বিকেলে প্রভাত বাবুর ইন্টারভিউ নিউজে টেলিকাস্ট হতে বহু লোক গনগনিতে এসে ভিড় জমালো। গনগনির যে কটা গেস্ট হাউস, হোটেল বা থাকার জায়গা ছিল সব নিমিষে ফুল। বিশেষ ব্যক্তি, গণ্যমান্য লোকেরা সকলেই প্রভাত বাবুকে ফোন করে জিজ্ঞেস করছেন তার ইন্টারভিউয়ের ব্যাপারে। প্রভাত বাবু সকলকেই মৃদু হেসে বলছেন, গনগনিতে গুপ্তধনের সন্ধান পাওয়া গেলে সে তো আমাদের জন্য গর্বেরই ব্যাপার। তখন বসন্তের আগমনে গনগনি অর্জুনা শালের বনে যেন পাতা সমাহার বসে গেছে। গনগনির উত্তর দিকের উঁচু মালভূমির উপরে সেই কালী মন্দিরের সামনে তখন যেন মেলা বসে গেছে কৌতূহলী মানুষের। সকলে জেনে গেছেন সেখানের কথা, সেখানে নাকি গুপ্তধন লুকানো আছে। প্রভাত বাবুও তার নাতি বুবলুকে নিয়ে সেখানে হাজির। তিনি সকলের পিছনে দাঁড়িয়ে আছেন, টিভি চ্যানেলে বারবার আপডেট চলছে, খনন কার্য চলছে সমান কদমে। বুবলু তার দাদুকে বলল, দাদু দেখো আমাদের গনগনি সত্যি কত ফেমাস হয়ে গেছে, আমার স্কুলের বন্ধুরা সবাই জানতে চাইছে। প্রভাত বাবু মুচকি হেসে বললেন, এ তো খুব ভালো কথা দাদু ভাই। প্রায় সারাদিন খনন কার্য চলার পরে যখন সকলে হতাশ হয়ে পড়ল, হঠাৎই কারোর আওয়াজে সম্বিত ফেরে সকলের। এক ভদ্রলোক মালভূমির শেষ প্রান্তে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, গুপ্তধন, এই তো গুপ্তধন। সকলে তখন মরিমরি করে ছুটে যেতে চমকে উঠলেন। বিশাল বিশাল শাল গাছের সারির মধ্যে অস্ত যাচ্ছে সূর্যদেব। বসন্তের অদ্ভুত সুন্দরতার সাথে প্রকৃতির অপরূপ শোভায় চারিদিক যেন মোহময় হয়ে উঠেছে। সকলেই তখন একসাথে বলছেন, সত্যি এটাই তো গুপ্তধনের মতো, এটাই তো গুপ্তধনের মতো। প্রভাত বাবু এতক্ষণ সব লক্ষ্য করছিলেন, এবার তিনি জোরে হাসতেই সকলে তার দিকে ফেরে তিনি বলেন, আপনারা একদমই ঠিক ধরতে পেরেছে, প্রকৃত গুপ্তধন সোনার মুদ্রা নয়, আকাশের এই সোনালি সূর্য অস্ত যাবার আলো। প্রকৃত গুপ্তধন হীরে জহরত মণিমাণিক নয়, এই যে প্রাকৃতিক সৌন্দর্যে বসন্তের মাদকতা, এটাই গুপ্তধন। কবিগুরু রবীন্দ্রনাথ তার গুপ্তধন গল্পে বুঝিয়ে দিয়েছিলেন এটাই, আর আজকে আপনাদের এটা বুঝিয়ে দেওয়ার জন্যই আমার গুপ্তধনের গল্প ফাঁকা। বুবলু তার দাদুকে জড়িয়ে ধরে বলে, দাদু দাদু তো সিক্রেট, আই লাভ ইউ দাদু, আই লাভ ইউ। ব্যাস এরপর থেকে গনগনির নাম চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, আর বহু মানুষ এখানের প্রাকৃতিক সৌন্দর্যের টানে বারবার ছুটে আসে। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।